যাক তারপরে বলবো, উল্টোটাও তো হতে পারে, সে দাবি করে যাচ্ছে, এখন পুলিশ দিয়ে কেস দিয়ে বা লোভ দেখিয়ে দু চারজনকে নিয়ে গেলে পার্টি শেষ হয়ে যায় না। দেখা যাক, আমরা অপেক্ষা করছি। গুজরাট আর বাংলার পার্থক্য এটাই আছে, বাংলা ছেড়ে লোকে পালাচ্ছে, রাজমিস্ত্রি থেকে লেবার, শিক্ষিত অশিক্ষিত, পরিযায়ী শ্রমিক গুজরাট ছেড়ে অন্য রাজ্যে যাচ্ছে। আজকে প্রাণের ভয়ে হোক, কেসের ভয়ে হোক বা পেটের জন্য লোক বাংলা ছেড়ে চলে যাচ্ছে, আর গুজরাটে সারা বিশ্বের লোকেরা আসছে, এখান থেকে চাকরি করতে লোক গুজরাটে যায়। এমনকি জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবো পর্যন্ত গুজরাট ঘুরতে গেছেন। গুজরাটে লোকের থাকা খাওয়ার সুরক্ষার ব্যবস্থা আছে, ওখানে রাস্তায় ঘুরে বেড়ালে রাত্রেবেলা কেউ জিজ্ঞেস করে না। এখানে বাচ্চাদের শিশুদের পুড়িয়ে মারা হচ্ছে, বিরোধীদেরকে হাজার হাজার কেস দেওয়া হচ্ছে, মেরে গাছে টাঙিয়ে দেওয়া হচ্ছে। সেটা গুজরাটের সঙ্গে বাংলার তুলনা হয় না, বাংলার ফাইল করতেই হবে, বাংলার সঙ্গে আফগানিস্তানের তুলনা হতে পারে। এটা কোন নতুন ঘটনা না, এটা পাড়ায় পাড়ায় হচ্ছে, ব্যবসায়ী ধমকানো, দোকান কেড়ে নেওয়া, কাটমানি নেওয়া, যারা প্রকল্পে সুবিধা পাচ্ছে তাদের কাছ থেকে নেওয়া দিন রাত, এবং নিজেদের মধ্যে ভাগাভাগি মারামারি, নেতা মন্ত্রী এমএলএ এমপি পঞ্চায়েত কেউ বাদ নয়। তো এই হচ্ছে ওই পার্টিটার অবস্থা, গায়ের জোরে চলছে, পুলিশ দিয়ে চলছে। টিএমসি তো দু মাসের মধ্যে ফাঁকা হয়ে গেছিল বিধানসভার আগে, টিএমসি কি হয়েছে জিতে গেছে, তো দু চারজন চলে গেলে পার্টি ছেড়ে পার্টির কিছু হয় না। আজও আমি বলছি বিজেপির কিচ্ছু হবে না, যেরকম এসছেন সেরকম চলে যাবেন, যারা লড়াই করতে এসছেন আদর্শের জন্য তারা থাকবেন, তাদের নিয়ে পার্টি চলবে, আর সেরকম লোকেরাই পার্টিকে দাঁড় করিয়েছে। দু একজন চলে যেতে পারে, সব পার্টি থেকে যায় আসে। আজকে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে, কেস দেওয়া হচ্ছে, মারা হচ্ছে, দোকানপাট বন্ধ করে দিচ্ছে, চাকরি থেকে তাড়িয়ে দিচ্ছে, সেজন্য বাধ্য হয়ে কিছু লোক যাচ্ছে। আসুন, ভালো কথা, মুখ্যমন্ত্রী এলে একটু রাস্তাঘাট পরিষ্কার হয়, সারাই হয়, লোকের একটু সুবিধা হয়, কমপক্ষে দেখে যান জঙ্গলমহল মানুষের কি আছে, 11 বছরের জঙ্গলের মানুষ কি পেয়েছে, কেন তাদের ভোট দেয়নি সেটা জানার দরকার আছে। হয়ে গেছে, নিয়ে নিয়ে বলো। Opposition leader of West Bengal Legislative Assembly and also guest of honor of today's function. So please. श्रीमान दिलीप घोष महोदय और इसी उपलक्ष्य में भारत सरकार द्वारा आयोजित भाई कल्याण सम्मेलन धन्यवाद सर। ঠিক আছে, ধন্যবাদ। আর কেউ হ্যাঁ, ফিরিয়ে
খুব আনন্দিত হয়েছি দেবেন্দ্র অসংখ্য ধন্যবাদ নারায়ণ মন্ত্রীকে আর আমাদের তাপস বাবুকে তার জন্য